Bismillahirrahmanirrahim. আজকের জগতের শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র লীগ কর্তৃক আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ ছাত্র লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলী আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ ছাত্র লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা এবং বাংলাদেশ ছাত্র লীগের রাজনৈতিক অভিভাবক জনাব শ্রী প্রবন্ধ চন্দ্র দেবনাথ আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী প্রেসিডিয়াম সদস্যবৃন্দ কার্যকরী পরিষদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ সহ সকল সম্মানিত নেতৃবৃন্দকে জানাই সালাম ও শুভেচ্ছা। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র লীগের সংগ্রামী সভাপতি জনাব আবু সুফিয়ান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা উত্তর ছাত্র লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এস এম মোশাররফ হোসেন মোশাররফ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মজহারুল ইসলাম সোহেল ভাই এবং উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন সংগ্রামী নেতৃবৃন্দ এবং প্রত্যেক থানার সভাপতি এবং সাধারণ সম্পাদক নেতৃবৃন্দকে সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজকে এই আলোচনা সভার মূল উদ্দেশ্য হচ্ছে 1981 সালে 17 এপ্রিল জননেত্রী শেখ হাসিনা আলোর অগ্রযাত্রা নিয়ে এবং উনি নিজেই আলোর ধূপ নিয়ে বাংলাদেশে হাজির হয়েছিলেন, যিনি এসেছিলেন একটি আলোর রোশনির মিছিল নিয়ে এই বাংলায়। 1975 সালের 15ই আগস্টে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে আওতায় গুলিতে নিহত হন, এই মুহূর্তে বাংলাদেশ তখন অভিভাবক শূন্য হয়ে পড়ে। এই অভিভাবকের শূন্যতা পূরণ করতে এই জননেত্রী শেখ হাসিনা আলোর মিছিল নিয়ে এসেছিলেন এবং তা ধীরে ধীরে আসতে প্রমাণিত হয়েছে। যেহেতু বক্তব্য সংক্ষিপ্ত দিতে হবে কাজেই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকে বক্তব্য রাখবেন আমাদের মাঝে ভার্চুয়ালি উপস্থিত হয়ে এই আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জননেতা ওবায়দুল কাদের এমপি এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী প্রচার ও প্রকাশনা সম্পাদক জননেতা আব্দুল সোবহান গোলাপ ভাই আমাদের মাঝে উপস্থিত থাকবেন। বক্তব্য দিবেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বক্তব্য দিবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমি শুধু আপনাদেরকে এইটুকু আমার নেতৃবৃন্দের উদ্দেশ্যে স্মরণ করিয়ে দিতে চাই, জননেত্রী শেখ হাসিনা যদি বাংলার মাটিতে উপস্থিত না হতেন তাহলে বাংলাদেশ আজকে অভিভাবক শূন্য হয়ে পড়ত, আর বাংলাদেশ অভিভাবক শূন্য হয়ে পড়া মানে বাংলাদেশ আওয়ামী লীগ অভিভাবক শূন্য হয়ে পড়া, বাংলাদেশ আওয়ামী লীগ অভিভাবক শূন্য হয়ে পড়া মানে আজকে আমরা তাবি নিয়ে যে গর্ব করি, আজকে আমরা বক্তব্য দিচ্ছি, আজকে নেতৃত্বের হাত ধরে আছি, আমরা তার কোন কিছুই উপভোগ করতে পারতাম না, কোন দেশের জন্য কোন প্রতিদান আমরা দিতে পারতাম না। আজকে জননেত্রী শেখ হাসিনা উপস্থিত হয়েছেন বলে আজ বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পরিশেষে শুধু এইটুকু বলব, জননেত্রী শেখ হাসিনার আজকের দিনটিতে উনি যে নিদর্শন দেখিয়েছেন উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে, এখন শুধু আমরা লোন নিই না, এখন শুধু আমরা মানুষ থেকে ঋণ নিই না, আমরা ঋণ অন্য রাষ্ট্রকে দিই। এই স্বাধীনতার 50 বছর আমরা ঋণ দিয়েছি শ্রীলঙ্কাকে, 1 টাকা 2 টাকা নয় 20 কোটি ডলার আমরা ঋণ দিয়েছি। আজকের ভাষার বিশ্বের বুকে বাংলাদেশ আজকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই দিনটিকে স্মরণ করে আজকের এই সভাটা হচ্ছে বলে
আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত সর্বোপরি আমি কৃতজ্ঞ বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সকল নেতৃবৃন্দের কাছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ।